সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি, আশা করছি ভালো এবং সুস্থ আছেন। তো আমাদের এই পেজ বা ইউটিউব চ্যানেলে মূলত হচ্ছে আপনাদের সুস্বাস্থ্য এবং স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন টিপস এবং বিভিন্ন পরামর্শ এবং বিভিন্ন ওষুধের গুণাগুণ, ওষুধ কীভাবে কাজ করে, কীভাবে খেতে হয়, কোন ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া কী, দাম কত, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমরা রেগুলারলি ভিডিও আপলোড করে যাচ্ছি। তো এটা কিন্তু অত্যন্ত সুখনীয় একটা বিষয় যে এই বিষয়গুলো আপনারা আমাদের এই ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ থেকে আপনারা জানতে পারতেছেন। তো এই বিষয়গুলোতে যদি আপনার কোনো ইন্টারেস্ট থাকে বা এগুলো বিষয়গুলোতে যদি আপনি মনে করেন যে জানার প্রয়োজন আছে, তাহলে অবশ্যই আমাদের পেজটি লাইক এবং ফলো করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন বলে প্রত্যাশা রাখতেছি। তো আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে অ্যামব্রক্স সিরাপ। ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এই সিরাপটি মূলত কি কাজ করে এটা আমরা মোটামুটি সকলে কিন্তু কম বেশি জানি। তো এটা কিন্তু মূলত একটি কাশি নিরোধক ওষুধ, মানে যাদের কফ, কাশ, ঠান্ডাজনিত সমস্যা রয়েছে তাদের জন্য মূলত কিন্তু এটি নির্দেশনা দেওয়া হয় বা আমরা সচরাচর ফার্মেসি থেকে কিন্তু এই ধরনের ওষুধগুলো কিন্তু দেখা যায় সেবন করে থাকি। তো এর মূল প্রিপারেশন হচ্ছে অ্যামব্রক্সল হাইড্রোক্লোরাইড, যেটা এখানে বাংলায় খুব সুন্দরভাবে লেখা রয়েছে। তো এই ওষুধটি এত জনপ্রিয় হওয়ার কারণ কি? তো এবং এই ওষুধটি খাওয়ার নিয়ম সহ বা এই ওষুধটি কেন আপনার খাওয়ার পরও কাজ হচ্ছে না বা আগের মতো কাজ করতেছে কিনা, এই সমস্ত বিষয় অবশ্যই আমাদের ভিডিওতে জানতে পারবে। তো অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। তো বন্ধুরা, অ্যামব্রক্স এখানে লেখা আছে কিন্তু চিনি মুক্ত। দেখুন এখানে লেখা আছে চিনি মুক্ত, মানে হচ্ছে এই ওষুধটিতে কিন্তু চিনির উপাদান নেই। সেক্ষেত্রে যারা ডায়াবেটিসের পেশেন্ট রয়েছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত সেফ। এবং এটি কিন্তু দেখা যায় যে যাদের দেখা যায় বিভিন্ন ধরনের ওষুধ খেলে পার্শ্ব প্রতিক্রিয়া হয়, মানে হচ্ছে আপনার ঘুম ঘুম ভাব পরিলক্ষিত হয়, দেখা যায় কফ সিরাপগুলো আপনি খেতে পারেন না, বা আপনি একজন হয়তো বা ভারী যন্ত্রপাতি চালানোর কাজে লিপ্ত থাকেন, বা আপনি হয়তো বা দেখা যাচ্ছে যে ডাক্তার সরি আপনি হয়তো বা দেখা যাচ্ছে যে ড্রাইভিং পেশায় নিয়োজিত আছেন, সেক্ষেত্রে আপনার কিন্তু দেখা যায় যে সমস্ত সিরাপে ঘুম আসে সেই ঘুমযুক্ত ওষুধ কিন্তু খেতে পারেন না। বা অনেক সিরাপ আছে, ম্যাক্সিমাম সিরাপে কিন্তু আপনার কফ কাশি সিরাপগুলো ঘুমে ধরে। তো সেক্ষেত্রে এই অ্যামব্রক্স সিরাপটি খাওয়ার মাধ্যমে কিন্তু আপনার কোনো প্রকারের টেনশন হবে না বা ঘুমের কোনো ভাব আসবে না বা আপনার দৈনন্দিন কাজে এর কোনো প্রভাব কিন্তু পড়বে না। তো এটি মাত্র 50 টাকা দাম, এটি স্কোয়ার ফার্মাসিউটিক্যালসের খুবই ভালো মানের একটি প্রোডাক্ট। তো মূলত হচ্ছে এই স্কোয়ার প্রোডাক্ট হিসেবে কিন্তু এটি ব্যাপক জনপ্রিয়। তো এর কাজ কেমন করে সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, যারা যারা এই ওষুধটি সেবন করতেছেন বা ভবিষ্যতে করেছেন, আগের মতো কাজ করে কিনা সেটা আপনারা কমেন্ট বক্সে লিখবেন, তাতে করে আমাদের ভিউয়ার্সদের উপকারে আসবে। তো এখন আসি, এটা আসলে কোন ধরনের কাশির ক্ষেত্রে ব্যবহার হয়। কারণ দেখুন, কফ কাশে কিন্তু অনেক ধরনের সিরাপ আমাদের বাজারে বিদ্যমান, তাহলে আপনি এই অ্যামব্রক্স সিরাপটি খাওয়ার মাধ্যমে আপনার কাশ কেন কমছে না, তো সেটা আগে আপনাকে জানতে হবে। ধরুন আপনার যদি শ্বাসকষ্টজনিত সমস্যা থাকে বা আপনার যদি দেখা যায় যে বুকে ব্যথা, গলায় ব্যথা থাকে, সেই জন্য কিন্তু এই ধরনের ওষুধ আপনার কাজে লাগবে না। বা আপনার যদি ধূমপানজনিত কাশি থাকে, দেখা যায় দীর্ঘদিন যাবৎ আপনার ধূমপান নামক বদ অভ্যাসটার সাথে আপনি হয়তো বা জড়িত হয়ে পড়েছেন, যেটা ছাড়তে পারতেছেন না, সেই ধরনের কফ কাশের ক্ষেত্রে কিন্তু এই ওষুধটি আপনার কোনোই কাজে দেবে না। তো এছাড়াও দেখা যায় যে যাদের দীর্ঘমেয়াদী কাশি, অনেক লং টাইম কাশি, সেই কাশির ক্ষেত্রেও কিন্তু এ ধরনের ওষুধ কাজে দেবে না। তাহলে এই ওষুধটা কাজে দিবেটা কোন ক্ষেত্রে? তো সে একটু ধৈর্য ধরে সেটাও বলতেছি। মূলত কিন্তু এটা হচ্ছে শ্বাসতন্ত্রের শ্লেষ্মা পরিষ্কারের ক্ষেত্রে ব্যবহৃত হয়। ধরুন যে আপনার শ্বাসতন্ত্র হচ্ছে এই জায়গাটা, আপনার গলার নিচ থেকে এই বুকের যে মধ্যভাগটা, এটা হচ্ছে শ্বাসতন্ত্র। এই জায়গায় যদি আপনার কফ কাশ আটকে থাকে, মানে হচ্ছে আপনার শক্ত কাশি, যেটাকে আমরা বলে থাকি গ্রাম্য ভাষায় ঠাড়া কাশি, মানে আপনি কাশি দিচ্ছেন আপনার কফ কাশ বের হচ্ছে না, তো এই ধরনের কাশির ক্ষেত্রে কিন্তু এই অ্যামব্রক্সল গ্রুপের ওষুধগুলো মূলত কাজ করে থাকে। বিষয়টি আমি আবার বলছি, আপনার যে শ্বাসতন্ত্র রয়েছে, শ্বাসনালীর ভিতরে যে শ্লেষ্মাটা জমে থাকে, সেই শ্লেষ্মাটা পরিষ্কারের ক্ষেত্রে বা তরল করার ক্ষেত্রে এই অ্যামব্রক্স সিরাপটি কিন্তু বা অ্যামব্রক্স গ্রুপের ওষুধগুলো কিন্তু মূলত কাজ করে থাকে। সেক্ষেত্রে এটা খাওয়ার নিয়ম হচ্ছে, আপনি যদি প্রাপ্তবয়স্ক হন, 2 চামচ করে দৈনিক 3 বার এটি কিন্তু উইদাউট পানি, মানে পানি ছাড়া গ্রহণ করতে হবে। আর যাদের দেখা যায় যে অন্য অন্য কফ সিরাপ খেলে সমস্যা হয় বা যাদের ডায়াবেটিস জনিত সমস্যা রয়েছে, তারা অনায়াসে এই ওষুধগুলো খেতে পারে। এছাড়াও সদ্য জন্ম নেওয়া শিশু, ধরুন যে আজকে জন্ম নিয়েছে, তাদের জন্য কিন্তু এই ধরনের ওষুধগুলো ডাক্তারগণ নিরাপদ হিসেবে বলে থাকেন। সেক্ষেত্রে ছোটো ড্রপ রয়েছে, সেই ড্রপটি আপনারা শিশুদেরকে খাওয়াবেন। তো যে বড় সিরাপ সেটা কিন্তু প্রাপ্তবয়স্ক যারা আছে তাদের জন্য খাওয়ার জন্য বলা হয়ে থাকে। তো শিশুদের খাওয়ার ক্ষেত্রে আমি বলবো, অবশ্যই এর ডোজ আপনারা ডাক্তারের সঙ্গে জেনে পরামর্শ করে তারপর সেবন করবেন। আর যে কোনো ওষুধ সেবনের পূর্বে অন্তত একজন আপনার পার্শ্ববর্তী যে ফার্মাসিস্ট রয়েছে তার কাছ থেকে এর ডোজ বা এটি খাওয়ার নিয়ম কী, কীভাবে খেতে হবে, এর সাইড এফেক্ট কী, সকল কিছু জেনে
তারপর আপনারা সেবন করবেন, তাতে করে কিন্তু আপনাদের ক্ষতির কোনো প্রকার ঝুঁকি থাকবে না বা সম্ভাবনা থাকবে না। তো বন্ধুরা, ওষুধ এবং স্বাস্থ্য সম্পর্কিত তথ্যগুলো বা আপডেট যে সমস্ত ইনফরমেশন রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আমরা আমাদের এই পেজটিতে বা চ্যানেল ইউটিউব চ্যানেলটিতে আপডেট দিয়ে যাচ্ছি। তো সেই জন্য বলবো আমাদের পেজটি লাইক এবং ফলো করে দেওয়ার জন্য, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন। আশা করছি আপনারা উপকৃত হবেন। তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে সুস্থ দান করুন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।